হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ টেক 360 চ্যানেল থেকে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে আসলাম কম্পিউটার রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিওর আজকে টপিক হচ্ছে, আমরা প্রায় সময় আমাদের ব্যক্তিগত সিকিউরিটির জন্য আমরা আমাদের পার্সোনাল ডকুমেন্ট যাতে কেউ দেখতে না পারে সেজন্য আমরা আমাদের কম্পিউটারে আমরা উইন্ডোজের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে থাকি। আমরা যদি কোনো কারণে এই পাসওয়ার্ড ভুলে যাই, আমাদের কম্পিউটারে সি ড্রাইভ ফরম্যাট করতে হয়। সি ড্রাইভ ফরম্যাট করার কারণে আমাদের ব্যক্তিগত অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস চলে যায়। আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যদি কম্পিউটারের উইন্ডোজের পাসওয়ার্ড যদি কোনো কারণে আপনারা ভুলে যান সেক্ষেত্রে ওই পাসওয়ার্ডটা কিভাবে রিকোভারি করবেন, কোনো ডকুমেন্টস ফরম্যাট করা ছাড়া, কোনো উইন্ডোজ করা ছাড়া কিভাবে ওই পাসওয়ার্ডটি রিমুভ করবেন এবং ওই পাসওয়ার্ডটি কিভাবে রিকোভারি করবেন, আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমরা দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের পাসওয়ার্ড রিমুভ করার জন্য আমাদের ফার্স্ট টাইম এই ধরনের একটা পেন ড্রাইভ লাগবে। এটা মিনিমাম আপনার 4 GB হতে হবে। আমরা এই পেন ড্রাইভটা কম্পিউটারের সাহায্যে ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা বুটেবল করে নিব। কম্পিউটার উইন্ডোজ করার জন্য যেভাবে আমরা সফটওয়্যারের সাহায্যে আমরা বুটেবল করে থাকি ঠিক সেমভাবে আমরা এই পেন ড্রাইভটা ওই সফটওয়্যারের সাহায্যে আমরা বুটেবল করে নিব। আমরা কীভাবে বুটেবল করব আমি আপনাদেরকে কম্পিউটারের স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আর এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন সবার হয়তো একটা প্রশ্ন থাকতে পারে। আপনারা এই সফটওয়্যারটা যদি পেতে চান সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আমি আমার এই সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে আমার এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের কম্পিউটারের মূল স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমরা আমাদের প্যান ড্রাইভটি কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগিয়ে নিব। আমরা চাইলে এই সিস্টেমের মাধ্যমে যে কোনো উইন্ডোজের পাসওয়ার্ড আমরা রিসেট করতে পারবো, উইন্ডোজ 7, 8, 10, 11 যে কোনো উইন্ডোজ আপনি চাইলে সেম প্রসেসে রিসেট করতে পারবেন। আমাদের ফার্স্ট টাইম প্যান ড্রাইভটি বুটেবল করতে হবে ওই সফটওয়্যারের সাহায্যে। আমরা প্যান ড্রাইভটি বুটেবল করার জন্য উইন সেটআপ অথবা রুফুস যে কোনো একটা সফটওয়্যারের সাহায্যে আমরা বুটেবল করতে পারি। আমি আমার সুবিধার্থে আমি রুফুস সফটওয়্যারের সাহায্যে আমি বুটেবল করতেছি। আমরা রুফুস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমরা ইউজ দিব, আপনারা দেখেন আমাদের এখানে প্যান্ডেপটি শো করতেছে ডিভাইসের মধ্যে। আমরা সিলেক্ট যে অপশনটি রয়েছে অপশনে যাব। এখান থেকে উইন্ডোজ পাসওয়ার্ড রিকভারি টুল যে অপশনটি আছে, তো যে সফটওয়্যারটি আছে ওই সফটওয়্যারটি আমরা সিলেক্ট করব। এখানে আমরা ওপেন দিব, তা দেখেন আমরা ওই ফাইলটি সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে পার্টিশন স্ক্রিন যে অপশনটি আছে ওই অপশনটি শো করতেছে। আমাদের এখানে দুটো অপশন আছে, আমরা এখান থেকে কোন অপশনটি সিলেক্ট করব সেটা ডিপেন্ড করবে আমাদের উইন্ডোজ সিস্টেমের উপর। আমাদের উইন্ডোজটা লিগেসি নাকি UEFI ওইটার উপর ডিপেন্ড করতেছে আমি এখান থেকে MBR সিলেক্ট করবো নাকি GPL সিলেক্ট করবো। আমাদের যদি লিগেসি মোড হয়ে থাকে আমাদের উইন্ডোজটি, আমরা সেখান থেকে MBR সিলেক্ট করবো, আর যদি UEFI হয়ে থাকে আমরা GPL সিলেক্ট করবো। আমার এই OSটি যেহেতু লিগেসি মোডে সেহেতু আমি MBR সিলেক্ট করতেছি। এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা সরাসরি স্টার্ট দিব, আমরা ওকে দিব। আমাদের আমি আরেকটা বিষয় বলে রাখি, আমাদের প্যান ড্রাইভের মধ্যে যদি ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে আমরা ডকুমেন্টসগুলো সরিয়ে নিব, নাহলে আমাদের ডকুমেন্টসগুলো রিমুভ হয়ে যাবে আমাদের প্যান ড্রাইভটা ফরম্যাট হয়ে যাওয়ার কারণে। অর্থাৎ আমাদের এখানে মেসেজ দিচ্ছে আমাদের প্যান ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে, আমরা এখান থেকে ওকে দিব। আমার যেহেতু প্যান ড্রাইভে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস নেই, আমার প্যান ড্রাইভটি ফরম্যাটকে অটোমেটিক বুটেবল করে নিচ্ছে। আপনারা দেখেন আমার এখানে ডিলেট পার্টিশন এটা মেসেজ দিচ্ছে, অর্থাৎ আমার প্যান ড্রাইভটি বুটেবলের উপযোগ করে নিচ্ছে। আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি।
আপনারা দেখেন আমাদের প্যানেলটি রেডি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমরা আবার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমার এই কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, আমি এখানে বেশ কয়েকটা পাসওয়ার্ড ট্রাই করে দেখব। আমাদের এই পাসওয়ার্ড দিয়ে এই কম্পিউটারটি ওপেন হচ্ছে কিনা দেখেন। পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছি, দেখেন এটা ইনকারেক্ট বলতেছে। আমি আরেকটা পাসওয়ার্ড দিচ্ছি, ওটা ইনকারেক্ট বলতেছে। দেন আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট দিব, রিস্টার্ট দিয়ে আমরা একটু অপেক্ষা করব। দেন আমরা আমাদের কম্পিউটারে যে বুটেবল অপশনটি রয়েছে ওই অপশনে চলে যাব। আপনারা আপনাদের কম্পিউটারের বুটেবল যে অপশনটি রয়েছে ওই অপশনে চলে যাবেন। দেন এখান থেকে প্যানড্রাইভটি সিলেক্ট করে দিবেন। আমি আমার প্যানড্রাইভটি সিলেক্ট করে দিচ্ছি। আমরা একটু অপেক্ষা করব। আপনারা দেখেন আমাদের পাসওয়ার্ড রিসেট অপশনটি চলে আসছে। আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যে কম্পিউটারের পাসওয়ার্ড রিসেট করব ওই কম্পিউটার নেমটা কি সেটা আমাদের জানা থাকতে হবে। আপনারা দেখেন আমার এখানে আমার হার্ড ডিস্কটা চলে আসছে। আমার হার্ড ডিস্ক হচ্ছে, আমার স্টোরেজ হচ্ছে 111 জিবি, সম্পূর্ণ চলে আসছে। আমরা এখান থেকে কোনো সেটিং চেঞ্জ করব না, কোনো সেটিং চেঞ্জ না করে সরাসরি নেক্সট দিব। নেক্সট দিয়ে আপনারা দেখেন আমাদের এখানে অনেকগুলো নাম শো করতেছে। এই অনেকগুলো নামের মধ্যে আমার কম্পিউটার নেমটি কী সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরেন সাপোজ আমার এই কম্পিউটার নেম হচ্ছে ইমেজ কম্পিউটার, আমি ইমেজ কম্পিউটারটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে রিমুভ দ্য পাসওয়ার্ড যে অপশনটি আছে ওই অপশনটি সিলেক্ট করতে হবে। ওই অপশনটি সিলেক্ট করে আমরা নেক্সট দিব। দেখেন আমাদের পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে। আবার দেখেন এখানে ফিনিশ চলে আসছে। দেন আমরা এখান থেকে রিবুট দিব, রিস্টার্ট। দেন আমরা একটু অপেক্ষা করব, আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নিচ্ছে। আপনারা দেখেন আমাদের এখানে একটা মেসেজ আসছে, আমরা এখান থেকে ওকে করে নিব। আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। আপনারা দেখেন আমার ডকুমেন্টসগুলো যেভাবে ছিল ঠিক সেমভাবে অক্ষত রয়েছে, আমার কোনো ডকুমেন্টস ডিলেট হয়নি। আমাদের কম্পিউটার রিসেট সম্পূর্ণ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর আপনাদের যদি কম্পিউটার রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।